রন্তি, বিয়ের পরে এটাই আমাদের প্রথম বেরোনো। তোমার রোমাঞ্চ হচ্ছে না? আমি খুব এক্সাইটেড। চারিদিকে এত জঙ্গল, শীতটাও জব্বর পড়েছে। জায়গাটা তো ভালোই, তবে কেমন জানি একটা ইনসিকিউর লাগছে, বুঝলে? সে যাকে তোমার ভালো লাগলে আমারও ভালো লাগছে, সেটাই তো স্বাভাবিক না? মিথ্যে কথা বলবে না, এই জায়গাটা ঠিক করেছো তুমি, তবে একেবারে বেস্ট স্পট। তোমার টেস্ট নিয়ে আমার কোনো অবজেকশন নেই, বুঝলে? সেটা তুমি আমার চাইতে বেশি জানো ম্যাডাম, তাই না? জানি গো জানি, তবে বাংলোর বেস্ট ঘরটা তো আমরাই বুক করেছি, তাই না? হ্যাঁ, একেবারে উপরের ঘরটা, শুনেছি লাভলি। এই যে বুকিং এর কাগজ, আমাদের কিন্তু উপরের ঘরটা বুক করা আছে। তোমার কথার কোনো উত্তরই দিল না, আর চেহারাটাও যেন কেমন ঠিক ভূতের মতো। ওরে বাবা, এখানে ভূত আছে নাকি? থাক থাক, আর নাকামি করতে হবে না। একে রন্তে, ওই ঘর খুলছে কেন? আমরা তো ওপরের ঘর বুক করেছি। ও ঘর তো পাওয়া যাবে না ম্যাডাম, অফিস থেকে বারণ আছে। ইয়ার কি নাকি, ওই ঘরের জন্য আমরা বেশি চার্জ দিয়েছি, এখন না বললে হবে? টয়লেট খারাপ আছে ম্যাডাম, সাফ করা হয়নি। আর এই ঘরটা সবচাইতে ভালো, নিয়ে নিন, এখন রাত হয়ে গেছে, কে সাফা করবে? ঠিক আছে, কাল দেখা যাবে। নাও মালগুলো এবারে ঘরে ঢুকিয়ে দাও তো। আর হ্যাঁ, এখানে আলোর কি ব্যবস্থা আছে? ঘরে মোমবাতি আছে, জ্বালিয়ে নেবেন। লোকটা আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে রন্তি, ঘরে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। আচ্ছা একটা কাজ করলে হয় না, ওই চৌকিদারটা চলে গেলে আমরা যদি উপরের ঘরে ঢুকি, ভেবে দেখো, বেড়ানোর সাথে অ্যাডভেঞ্চারের সুযোগ কিন্তু সবসময় আসে না। বেড়াতে এসে অ্যাডভেঞ্চার, তুমি পারো বটে। আপনারা খেয়ে নেবেন স্যার, আমি এখন চলে যাব। আর ম্যাডাম, ওই ঘরে কিন্তু ঢোকার চেষ্টা করবেন না, বিপদ হতে পারে। রন্তি, লোকটা আমায় থ্রেট করছে, কিছু একটা করো। আস্তে আস্তে, ও শুনতে পাবে। Yeah.
ঘরে এত কাঠ কেন? কেমন যেন একটা পোড়া পচা গন্ধ পাচ্ছি। গিরি, শীঘ্রই বেশ কিছু কাঠ নিয়ে এসো তো, আগুন দিতে হবে এক্ষুনি। কি করছেন আপনারা এই ঘরে? এই ঘর থেকে আমি বেরোতে পারছিলাম না বলে ভেবেছিলিস বেঁচে যাবি? আমি না ম্যাডাম, আমি না। আপনাকে মেরেছে আপনারই স্বামী মানস স্যার। আমাকে সম্পত্তির কানাকড়িও দেয়নি। আমি রাজসাক্ষী হয়ে ওকে ধরিয়ে দেবো। আমায় বাঁচান প্লিজ ম্যাডাম, প্লিজ। ওকে আমি সে সুযোগ দেব না। দেখ পুড়ে মরতে কিরকম লাগে দেখ। দাঁড়ান, চোখের সামনে এভাবে একজনকে পুড়ে মরতে আমি দেখতে পারবো না। না, কে কে আপনি? কি হয়েছিল আপনার? সব কথা আমাদের খুলে বলুন। সব কথা বলুন আমাদের। বড়লোক বাবার একমাত্র মেয়ে আমি, নাম তন্দ্রা। বাবা দেখে শুনে বিয়ে দিল এক ফরেস্ট অফিসারের সঙ্গে। বিয়ের পরে বাবা বলেছিলেন আমার সম্পত্তির সমস্ত ওয়ারিশ তুই, কিন্তু এই সম্পত্তি কিছুতেই অন্য কারোর নামে ট্রান্সফার করা যাবে না, এমনকি স্বামীর নামেও না। এরপরেই বাবা মারা গেলেন। আমি বুঝতে পারিনি যে আমার স্বামী আমাকে ওই সম্পত্তির জন্য বিয়ে করেছিলেন। সে একদিন আমাকে বলল, দেখো বিয়ের পর থেকে তুমি একটু বিশ্রাম পাওনি, চলো কিছুদিনের জন্য বেরিয়ে আসি। কোথায় যাব? আরে বাবা, তোমার স্বামী একজন ফরেস্ট অফিসার, যে কোনো বন বাংলোয় বুকিং পেয়ে যাব। বলো কোথায় যাবে? তুমি যেখানে বলবে। একটা ভালো জায়গা আছে বুঝলে, দেওবন, সেখানেই যাওয়া যাক। তারপর আমরা এই বাংলোতে বেড়াতে এলাম। আমার স্বামী আগে থেকে চৌকিদারের সঙ্গে আঁতাত করে রেখেছিল। এত টাকা দেবো তা কল্পনাও করতে পারবে না দামোদর। এই টাকায় কতদিন গরিব হয়ে থাকবে? এত বড় কাজের ঝুঁকি নেব, যদি ধরা পড়ে যাই সব আমি বুঝে নেব। শুধু আগুনটা ঠিক সময় লাগিয়ে দিতে হবে দামোদর। খুব সিম্পল কাজ, বাকিটা আমার উপর ছেড়ে দাও। টেনে চুল্লিতে ঢুকিয়ে দেব, বাড়ি ফিরে বলবো বাঘে তুলে নিয়ে গেছি। কত টাকা দেবেন? 5 লাখ। না, 10 লাখ। রাজি? ঠিক আছে রাজি, আমরা 7 দিনের মধ্যেই আসছি। তারপর আমরা ঘুরতে এলাম এখানে, আর সুযোগ পেয়ে ওরা আমাকে এই ঘরে মেরে ফেললো ওদের প্ল্যান মতো। কি? আমার আত্মা শুনতে পেল ওদের কথাবার্তা। এবার আমার টাকাটা? কিসের টাকা? আগুন লাগিয়েছ তুমি, তুমি খুন করেছো আমার স্ত্রীকে। এখন যা বলি শোনো, বডিটা ফায়ার প্লেসের ভেতর ঢুকিয়ে দাও। এটা কেউ জানতে পারলে কিন্তু তুমি ফাঁসিতে যাবে। শয়তান স্বামীটাকে না মারলে আমার মুক্তি নেই। শয়তানটাকে খুঁজে বার করতে খুব অসুবিধে হবে না। আমি আমার শরীর পেয়ে গেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর কষ্ট করতে হবে না দিদি, এই কেসটা কয়েক মাস আগে আমার কাছেই এসেছে, তদন্তের কাজে এখানে আসা, অনেকটাই লাভ হয়েছে। এবার আমাদের কাজ আমাদেরকেই করতে দিন। তুমি কে ভাই? রন্তিদেব মুখার্জি, ডিসি, গোয়েন্দা দপ্তর। তার মানে তুমি এখানে এসেছো কেস সলভ করতে? হ্যাঁ ম্যাজিস্ট্রি, আই এম অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস। এবার আমার কর্তব্য দোষীকে তার উপযুক্ত শাস্তি দেওয়ানো। আমি মুক্তি পেলাম ভাই,
আমি মুক্তি পেলাম, আমি মুক্তি পেলাম, আমি মুক্তি।